ঘোষণা দিলে আমরা ছেলে মেয়ে বের হওয়ার জন্য তো একটা দিবস লাগবে লাগবে না আপনি একটা অনুষ্ঠান করার জন্য বিবাহ লাগবে অথবা বার্থডে লাগবে না হলে নাসানাসি কেমনে করবেন আপনার একটা দিবস নির্ধারিত করে আপনার আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা বের করে দিয়েছি তাদের সতীত্ব আপনার নিজের অস্তিত্ব সবগুলো বিলীন দিয়ে এসেছেন আউযুবিল্লাহি মিনাজ্জালিক ভালোবাসার জন্য কি নির্দিষ্ট সময় আছে ভালোবাসার জন্য নির্দিষ্ট পরিধি আছে ভালোবাসার পৃথিবীতে তো এখনো পর্যন্ত আমার রসুলকে আবু বকর সিদ্দিক যেরকম বলেছেন উমর ফারুক তাকে যখন জিজ্ঞাসা করেছে আবু বকর সিদ্দিকের ভালোবাসার সাথে উমর ফারুকের সিদ্দিকের ভালোবাসা মিলে না উসমান বিন নূরাইনের ভালোবাসার সাথে আলী মুর্তজার ভালোবাসার সাথে মিলে না আমার রসুলের আগামী জন বিবি ছিল একজনের শকুর সাথে আরেকজনের ভালোবাসার সাথে মিলে محمد سيد القولين وذا قولين প্রেমিক যিনি
উনি কি রকম হতে পারে এবং যিনি আল্লাহওয়ালা উনাকে সবকিছু দান করো, উনি আল্লাহ ছাড়া যে পৃথিবীর কোন কিছুর প্রতি বিমুখ আপনার আসক্তি হয় না। ইউসুফ আলাইহিসসালামের ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শেখা কেমন পর্যন্ত মানব জাতির কাছে উপস্থাপনা করেছেন সবাই বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে দেখা যাচ্ছে যে হযরত ইউসুফ আলাইহিসসালামের যিনি প্রেমিক ছিলেন পরবর্তীতে যিনি স্ত্রী হয়েছিলেন জুলাইহা, জুলাইহার উটের সমপরিমাণ স্বর্ণ রূপা সবগুলো ইউসুফ আলাইহিসসালামের জন্য উৎসর্গ করেছিলেন। সবাই ইউসুফ আলাইহিসসালামের জন্য জুলাইহা এত বেশি প্রেমিক ছিলেন, কেউ যদি বলত আমি ইউসুফকে দেখেছি তখন তাকে উনি একটি অমূল্য স্বর্ণের হাত দিয়ে দিতেন, কি দিয়ে দিতেন, স্বর্ণের হাত দিয়ে দিতেন এবং সারা জীবনের জন্য এই স্বর্ণের হাতটি পেয়ে উনি পরলোক হয়ে যেতেন। শুধু কি বলেছেন কাকে দেখেছে, এভাবে দান করতে করতে আপনার শেষ পর্যন্ত ইউসুফ জুলাইহার এমন অবস্থা হয়েছিল উনার দেওয়ার মতো কিছু ছিল না, উনি শুধু আকাশের দিকে তাকায় থাকতেন। কোন দিকে? আকাশের দিকে যখন তাকায় থাকতেন তখন সবাই উনাকে জিজ্ঞাসা করলে আপনি তারকার দিকে কি দেখছেন, উনি বলে যে আসমানের প্রতিটি তারকার মধ্যে আমি ইউসুফের নাম লেখা দেখছি। সবাই হযরত ইউসুফ আলাইহিসসালামের প্রেমে বিলীন হয়ে যখন পরবর্তীতে যখন ইনি আপনার হযরত ইউসুফ আলাইহিসসালামের স্ত্রী হয়েছেন, ইসলাম ধর্ম কবুল করেছেন, তখন এমন ভাবে দেখা যাচ্ছে যে উনি ইউসুফ আলাইহিসসালাম থেকে আলাদা হয়ে ইউসুফ আলাইহিসসালামের সাথে সম্পর্ক ছিন্ন করে উনি আল্লাহর দেয়ালে ভগ্ন হয়ে গিয়েছেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। আগে কার প্রেমিক ছিলেন? ইউসুফের। ইউসুফ আলাইহিসসালামের সাথে যখন বিবাহ হয়েছে ইসলামের ছায়া তলে যখন এসেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নূর যখন পেয়েছে তখন কাকে সুন্দর লাগে না? ইউসুফ আলাইহিসসালামকে সুন্দর লাগে না। পরবর্তীতে এমন আছে যে ইউসুফ আলাইহিসসালাম যখন দিনের বেলায় ওনার সাথে যখন একটু স্বামী স্ত্রী গল্প করব, গল্প করার জন্য সময় চাইতেন, উনি বলে যে আমি রাত্রে তোমাকে সময় দিব। রাত্রে যখন যেতেন তখন ওনাকে যখন জিজ্ঞাসা করা হতো তখন উনি বলে যে আমি তোমাকে কিসের বেলায় সময় দিব, দিনের বেলায় সময় দিব। এইভাবে হতে হতে হযরত ইউসুফ আলাইহিসসালামকে লক্ষ্য করে উনি বলেছিলেন, হে ইউসুফ আল্লাহর পরিচয় লাভের পূর্বে আমি আপনার মহব্বত করতাম, এখন যখন আমি আল্লাহর পরিচয় পেয়েছি বলে একমাত্র আল্লাহর মহব্বত ছাড়া আমার হৃদয়ের মধ্যে আর কোন মহব্বত নেই। সবাই বলে বসুন। তাহলে আপনার এখান থেকে যে কথাটি আপনাদের সম্মুখে পেশ করতে চায়, তাহলে যারা আল্লাহওয়ালা তাদের অন্তরে কার মহব্বত থাকবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। পৃথিবীর সব কিছুর উপরে তারা কাকে ভালোবাসবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। শেষ পর্যন্ত যখন হযরত ইউসুফ আলাইহিসসালাম জুলাইহাকে সম্বোধন করে বলেছেন, হ্যাঁ জুলাইহা তোমার গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুই জন্ম দিবেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। কয় জন্ম দিবেন? তোমার গর্ভের মধ্যে দুই জন্মই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাকে ওহী করেছেন। এই কথা বলার পরে জুলাইহা বললেন, আপনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন আমার গর্ভের মধ্যে দুই জন্মই হবে, সেই মহব্বতের কারণে আমি আপনাকে সময় দিচ্ছি। সবাই বলেন না সুবহানাল্লাহ। কিসের কারণে? তাহলে এখানে দুইটি মাসলা আমরা জানতে পারি। একটা হলো বিবাহ শাদীর উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে ছেলে সন্তান নেককার পরহেজগার ছেলে সন্তান কি করে যাওয়া রেখে যাওয়া। আমাদের বিবাহ ক্ষেত্রে সরকারা 99 জন লোকের নিয়োগ ঠিক না, কেউ বিবাহ করে যে আমার মা বিবাহ বিদ্ধ হয়েছেন, আমার মা বিবাহ করতে বলছেন এই জন্য আমি বিবাহ করছি। আর কেউ বলে যে আমি যদি বড় লোকের মেয়ে বিবাহ করি তাহলে ওরা আমাকে সাপোর্ট দিবে, আমি কি হয়ে যাব বড় লোক হয়ে যাব। কিন্তু হাদিসে পাকের মধ্যে সম্পূর্ণ যেটা বিবাহ ক্ষেত্রে রয়েছেন আমার রসুল একসাথ করেছেন,
তোমরা বিবাহ শাদী করো, তোমরা দুনিয়ার মধ্যে ছেলে সন্তান রেখে যাও, কিয়ামতের ময়দানে সকল নবীদের উম্মতের উপর আমি আমার নেকদার ফজলদার উম্মতদেরকে নিয়ে আমি কিয়ামতের ময়দানের মধ্যে অহংকার করবো। সবাই বলা ভালো হয়, জমিন যদি উর্বর হয় তাহলে ফল ভালো হয়। আজকে আমাদের মা বোনদের চরিত্র হারায়ণ হওয়ার কারণে আমরা যারা ছেলে যারা আছি আমাদের অন্তরের দুর্বলতার কারণে আমাদের গর্ব দিয়ে নেককার পরহেজগার দিনদার ছেলে সন্তান আসছে না। আল্লাহ লাইলি এবং মজনু, একবার আপনার মজনুকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার নাম কি, তখন উনি বললেন আমার নাম লাইলা। আমার নাম কি? লাইলা। আমার নাম কি? লাইলা। তখন উনি সেটা কারণ জিজ্ঞাসা করার কারণে পরবর্তীতে উনি বললেন যে আমি এমন হয়ে গিয়েছি যে লাইলির প্রেমে আমি এত বেশি নিজেকে বিসর্জন দিয়েছি যে লাইলিকে মজনুকে এটা আমি পার্থক্য করতে আমার কষ্ট হয়। সবাই বলেন বলেন আপনার লাইলি মৃত্যুবরণ করেছে। কে করেছে? লাইলি কি করেছে? মৃত্যুবরণ করেছে। তখন উনি বললেন না, লাইলি মৃত্যুবরণ করে নাই, লাইলি জীবিত আছে। কারণ লাইলি যদিও মৃত্যুবরণ করে আমার অন্তরের মধ্যে আপনার লাইলি রয়েছে। সবাই দেখে রাখি যা রসুল কি করেছে, মরে নাউজুবিল্লাহ মাটির সাথে মিশে গিয়েছেন। মাটির সাথে কি মিশে গিয়েছেন? অবশ্যই যারা এরকম আকীদা পোষণ করে তাদের আকীদা ঠিক আছে, কিন্তু যারা প্রকৃত আশেকে রসুল তাদের কাছে বাবা মা স্বামী স্ত্রী এগুলো মারা যাওয়ার পরও বিদেশে থাকার পরও লক্ষ্য বুঝে মেল দূরে থাকার পরও চোখ বন্ধ করলে অন্তরের দিকে নজর দিলে নিজের ছেলে লন্ডন আমেরিকা থাকার পরও অন্তরের মধ্যে ছেলেকে দেখতে পাইছে কিনা। সবার প্রকৃত প্রেমিক যারা তারা আপনার প্রেমিক জায়গা থেকে কোনো সময় কি হয় না, আলাদা হয় না। দ্বিতীয় যে বিষয়টি উনি তো লোকেরা 18 দিন পর্যন্ত হযরত মনসুর হাল্লাজ এটা পৃথিবী বিখ্যাত একজন আপনার ফানাফিল্লা। ফানাফিল্লা শব্দের অর্থ হলো, এগুলো আপনারা বুঝবেন কিনা জানি না, কারণ আপনার 18 দিন পর্যন্ত বন্দি করে রেখেছেন। কয়দিন? তখন উনার পাশ দিয়ে যখন হযরত শিবলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছেন তখন উনি উনার থেকে জিজ্ঞাসা করেছেন আপনি মহাব্বতের হাকিকত কি, তিনি উত্তরে বললেন আজকে আগামীকাল পরের দিন তাকে যখন বন্দিশালা থেকে বের করে যখন উনাকে নিয়ে যাওয়া হচ্ছে তখন আবার হযরত শিবলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে হযরত মনসুর হাল্লাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে চিৎকার করে বললেন হযরত মনসুর হাল্লাজ হে শিবলী শুনে রাখো, মহাব্বতের হাকিকত হচ্ছে সুসানাতে উনি অগ্নির মধ্যে নিক্ষেপ হবে এবং পরিণামে উনি নিজের জীবনকে উৎসর্গ করবে। শরীর ছাড়া তরিকতের কোনো ভিত্তি নেই, আসল শরীরকে প্রাধান্য দিয়ে তরিকতকে প্রাধান্য দিতে হবে। সবাই বলেন আসবা। ফ্যান যখন আপনার দোকানের মধ্যে থাকে তখন ফ্যানের কোনো পাওয়ার থাকে না, লাইট যখন আপনার দোকানের মধ্যে থাকে একাকি থাকলে কোনো পাওয়ার থাকে না, যখন এটার সাথে যখন কারেন্টের যখন কানেকশন হয় ফ্যানের সাথে যখন কারেন্টের যখন কানেকশন হয় তখন আপনার ফ্যানের ক্ষমতা বেড়ে যায়, আপনার লাইটের ক্ষমতা বেড়ে যায়। কিতাবের মধ্যে রয়েছে কেরামত আউলিয়া আল্লাহ হাত বল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো বলি আল্লাহদের কেরামত দেখা আছে সেটা সত্য, বলি আল্লাহরা দুনিয়া থাকার পরে থাকা অবস্থার মধ্যে যে পাওয়ার থাকে কবরে যাওয়ার পরে নবীর সাথে আমার রসুলের সাথে আল্লাহর সাথে যখন তাদের দিদার হয় তাদের পাওয়ার বেড়ে যায়। সবাই বলেন না সুবহানাল্লাহ। একজন বুজুর্গ বলেছেন যারা সত্যিকারের প্রেমিক তাদের আলামত তিনটি। কয়টি? ফেব্রুয়ারি কি একটা দিবস পালিত হয়েছে এগুলো তো আমরা আলোচনা করি না, কারণ ভালোবাসার একটা দিবস না দিলে আমরা ছেলে মেয়ে বের হওয়ার জন্য তো একটা দিবস লাগবে, লাগবে না? আপনি একটা অনুষ্ঠান করার জন্য বিবাহ লাগবে অথবা বার্থডে লাগবে, না হলে নাচানাচি কেমনে করবেন? আপনার একটা দিবস নির্ধারিত করে
আপনার আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা বের করে দিয়েছি, তাদের ভালোবাসা যা ছিল সবগুলো তারা ওই দিন বের করে দিয়ে নিজের সতীত্ব আপনার নিজের অস্তিত্ব সবগুলো বিলেন দিয়ে এসেছেন। ভালোবাসার জন্য কি নির্দিষ্ট সময় আছে? ভালোবাসার জন্য নির্দিষ্ট পরিধি আছে? ভালোবাসার পৃথিবীতে তো এখনো পর্যন্ত আমার রসুলকে আবু বকর সিদ্দিক যেরকম বলেছেন, উমর ফারুক থেকে যখন জিজ্ঞাসা করেছে আবু বকর সিদ্দিকের ভালোবাসার সাথে উমর ফারুকের সিদ্দিকের ভালোবাসা মিলে না, উসমান জিন্নুরাইনের ভালোবাসার সাথে আলী মর্তুজার ভালোবাসার সাথে মিলে না, আমার রসুলের 11 জন বিবি ছিল একজনের শুকুর সাথে আরেকজনের ভালোবাসার সাথে মিলে না, সবাই বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে আরেকটু পিছনে গিয়ে যাচ্ছি। আপনার বন্ধুকে যখন বলেছিল লাইলি একদম কালো ছিল, কি ছিল? কালো। তারপরে উনি পছন্দ করে শেষ পর্যন্ত সবাই হাসাহাসি করে বলো যে হাসার কিছু নেই, আমার চোখটা টুপি তোকে দিতাম তুকুক লাইলিতে কি লাগতো? সুন্দর লাগতো। সবাই ভালোবাসার যেটা চোখ সেটা লাগাতে হবে। তাহলে আপনি ভালোবাসার যখন রসুলের প্রেমের যখন আপনার এসকের যেটা বাতি সেটা যখন ফিল করবেন আপনার সবগুলো ভালো লাগবে। শোষণ কয়টি? তিনটি। কয়টি? তিনটি। একটা হলো ওনার জবান দিয়ে সব সময় আপনার প্রেমিকার আলোচনা হবে। কিসের আলোচনা? রসুল সব সময় কার আলোচনা করেছে? লাইলি ইউসুফ আলাইহিসসালামের জন্য 70টি রোজার সমপরিমাণ আপনার স্বর্ণ রূপা উৎসর্গ করেছে কে? জুলাইহা। সব সময় আপনার কেউ যদি ইউসুফের কথা বলতেন উনি সব কিছু দিয়ে দিতেন, কিন্তু আমরা যে প্রেমিক হয়েছি আমরা যদি রসুলের আলোচনা যদি একটু বেশি করি বলো তো শুধু রসুল রসুল করে ঠিক কিনা? আপনার মাদ্রাসার জন্য মসজিদের জন্য যদি দিতে বলি ওয়াজ করতে করতে আপনার ফারিনা ভাইয়া সার্ভিসের আপনার আগুনে পানি এনে আপনার চোখের মধ্যে পানি দিতে, তারপরেও চোখ দিয়ে কি আসে না? এরকম প্রেমিক হয়েছে রসুলের জন্য। আপনার আপনি যদি রসুলের প্রেমিক হন, আল্লাহ প্রেমিক হন, মাদ্রাসার জন্য প্রেমিক হন, আপনি দোকানে গাড়ে বন্দরে যেখানে বসবেন আপনি সবসময় মসজিদের মাদ্রাসায় নবী আল্লাহ জিকির আজকার আলোচনা সব সময় করলে আপনি সত্যিকার প্রেমিক ঠিক কিনা? নিজের ছেলে সন্তান বউ বেটি সব কিছুর উপর যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলকে প্রাধান্য দিতে পারো নাই তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। তৃতীয় নম্বর হলো আপনার যিনি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমিক হবে উনি পৃথিবীর অন্য জনের তোষাবো এবং অন্য জনের প্রতি আপনার যেটা দুর্বলতা যেটা আছে দোষানুধি যেটা আছে আপনার কারণে ও কারণে প্রশংসা বাদ দিয়ে সব কিছু একমাত্র আল্লাহর উপর তওয়াক্কল করবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। কোরআন নদীর তীরে গোসল করার সময় এক ব্যক্তি আপনার কোরআন শরীফের এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়ান্তাযুল ইয়াউমাইহাল মুজরিমুন, হে পাপীরা তোমাদেরকে আলাদা হয়ে যাও। এই আয়াতকে শোনার সাথে সাথে উনি বৃদ্ধ সন্ত্রস্ত হয়ে কিয়ামতের ময়দানে যখন সকল মানুষদেরকে যখন এক জায়গার মধ্যে একত্রিত করা হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানের মধ্যে ফেরেশতারা উচ্চ স্বরে ডাক দিয়ে বলবেন, ওয়ান্তাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে যারা পাপি আছো তারা আলাদা হয়ে যাও। এই আয়াত যখন তেলাওয়াত করেছেন কোরআন নদীর তীরে বসে বসে একজন লোক একার বয়ে উনি কোরআন নদীর মধ্যে ঝাঁপ দিয়ে নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। বেহুশ হয়ে গিয়েছেন আল্লাহর বয়ে। কিসের বয়ে? আল্লাহর বয়ে কি হয়ে গিয়েছেন? বেহুশ হয়ে। সত্যিকার আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমিক হওয়ার জন্য প্রেমিকার সর্বনিম্ন যেটা পরিচয় সেটা হলো প্রেমিক যিনি উনি পর্যায়গানা কি হবেন? কি হবেন? মুসল্লি হবেন। পর্যায়গানা কি হবেন? মুসল্লি হবেন। যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না উনি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমিক দাবি করে, আমি বললাম আসলে উনি প্রেমিক না উনি বন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার